আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশকাল লাইভ রমজান জিজ্ঞাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি লিয়াকত আলী এক ভাই জানতে চাইছেন রোজা রেখে বমি করলে কী কী হবে বমি দুই প্রকার এক প্রকার ইচ্ছাকৃত আরেকটা অনিচ্ছাকৃত যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করেন ইচ্ছা করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আর যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করেন তাহলে রোজা নষ্ট হবে না হ্যাঁ বমির পরে যে বস্তুটা উঠে আসে সেটা যদি কেউ আবার গিলে ফেলেন তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক যখন নাকি বমি হয়ে বের হয়ে চলে যাবে আর ভিতরে পুনরায় ঢুকবে না তখন রোজা নষ্ট হবে না তো এই হচ্ছে হুকুম যে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি অনিচ্ছার সঙ্গে বমি করেন যদি ওপমি করার পরে সেই বস্তু আবার পুনরায় ভিতরে না যায় তাহলে রোজা নষ্ট হবে না এক ভাই প্রশ্ন করেছেন সফরে রোজা রাখার বিধান কী কোরআন মজিদে স্পষ্টভাবে মুসাফিরদেরকে রোজা না রাখার অবকাশ দেওয়া হয়েছে অতএব সফরে রোজা না রাখার অনুমতি আছে সফরে কষ্ট হোক বা না হোক যদি কেউ আরামের সঙ্গে সফর করেন তার জন্য যেমন সফরে রোজা না রাখার অবকাশ আছে আর যদি কষ্ট হয় তার তো অবশ্যই আছে তবে রোজা রাখারও অবকাশ আছে যদি কেউ মনে করেন যে আমি রোজা রাখবো তিনি রাখতে পারেন কষ্ট হলেও রাখতে পারেন তবে হ্যাঁ রোজা রাখার কারণে যদি বেশি কষ্ট হয় কিংবা সফরে যে কাজে তিনি সফর করছেন সেই কাজে ব্যাঘাত হয় কিংবা রোজা রাখার কারণে অন্যদের সমস্যা হয় তাহলে রোজা না রাখাটা উত্তম রসল্লা আল ইসলাম থেকে দুইটাই প্রমাণিত আছে রোজা রেখেছেন রোজা রাখেন নাই দুইটি আছে সাহাবায়কেরাম দু রোজা রেখেছেন আবার রোজা রাখেন নাই দুইটি আছে আবার কখনো কখনও আল্লাহ রসুল রোজা না না রাখার উৎসাহ দিয়েছেন আবার কখনো কখনো রোজা রাখার কারণে তিনি বিরক্ত হয়েছেন এ কথা আছে যে এক সফরে একরাম বলেন যে আমরা এক সফরে ছিলাম কেউ কেউ রোজা রাখেছিল কেউ রোজা রাখে নাই তো যারা রোজা রাখেন নাই তারা তো সফরে এক যাত্রা বিরতি করে সমস্ত কাজ তারা গোছালেন আর যারা নাকি সফর রোজা রেখেছিলেন তারা খুব ক্লান্ত হয়ে পড়লেন তো সেজন্য রবি করিম সাল্লিয় সাল্লাম বললেন যে যারা রোজা রাখে নাই আজকে তারাই বেশি স্বভাব লাভ করলো এ থেকে বোঝা যায় যে রোজা রাখার কারণে যে কষ্ট হয় তাহলে রোজা না রাখটাই ভালো আর এক আছে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এক সফরে দেখলেন যে এক জায়গায় একটা ভিড় খেয়াল করলেন কি কী হয়েছে দেখলেন যে একজন ব্যক্তি রোজা রাখার কারণে বেশি ক্লান্ত হয়ে গেছে এর জন্য সবাই তার সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকার কারণে কে ভিড় দেখা যাচ্ছে রসল সাল্লাম তখন বললেন যে সফরে রোজা রাখা কোনো অনেক কাজ নয় মানে ওই ব্যক্তি সম্পর্কে বলেছিলেন ওই ধরন ব্যক্তির জন্য যে রোজা রাখার কারণে যদি নাকি ব্যাঘাত হয় অন্যদের কাজে তাহলে রোজা না রাখাটা উত্তম তো মোট কথা সফর রোজা রাখা এবং না রাখাটা উভয়টার অবকাশ আছে যিনি সাপে তিনি বিবেচনা করবেন যে তার জন্য রোজা রাখাটা কষ্টকর কি না বা রোজা রাখলে অন্যদের আরও তিনি সমস্যা ফেলবেন কি না তিনি বিবেচনা করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন খোদা হাফেজ